নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি WBP কনস্টেবল প্রিলিমিনারি স্পেশাল GK মক টেস্ট পার্ট 5। এটি আমাদের পার্ট 5 ভিডিও। এখানে আপনারা মোট 50টি প্রশ্ন পেয়ে যাবেন এবং এই 50-এর মধ্যে আপনাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আগের 4টি ভিডিও যারা মিস করে গেছেন, তারা প্রচুর মিস করে গেছেন, তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে। আমরা একটা প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং নিজেদেরকে যাচাই করতে পারবেন। এবং এই PDFটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, যেটার লিঙ্কও থাকবে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। আমি প্রশ্নগুলো বলার সাথে সাথে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট বক্সে, এবং 50টি প্রশ্ন হবার পর আপনাদের স্কোর কত হচ্ছে সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখান থেকে আপনারা পরীক্ষায় অনেক কমন পেয়ে যাবেন, এবং আমরা পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আরও অনেকগুলো এরকম প্রতিদিন GK ক্লাস নেব আপনাদের জন্য। আজকে আমাদের প্রথম প্রশ্ন, কাম অ্যাওয়ে উইথ মি, এটি কার অ্যালবাম? আজকের 50টি প্রশ্নের মধ্যে প্রায় 45টি প্রশ্নই কিন্তু স্ট্যাটিক GK থেকে রাখা হয়েছে, তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, এবং এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া WBP, WBPSC, মিসলেনিয়াস, WBCS, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে নেওয়া হয়েছে, এবং এখান থেকে আপনারা অনেকগুলি কমন পেয়ে যাবেন। আমি উত্তরগুলি বলার সাথে সাথে, অর্থাৎ আগে কিন্তু আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট বক্সে, এবং 50টি প্রশ্ন হবার পর আপনাদের স্কোর কত হচ্ছে সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথম প্রশ্ন, কাম অ্যাওয়ে উইথ মি, এটি কার অ্যালবাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নোরা জোন্স। নোরা জোন্স এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব, কে লিখেছিলেন? যেতে পারি কিন্তু কেন যাব লিখেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অড টু দ্য ওয়েস্ট উইন্ড এর রচয়িতা কে? অড টু দ্য ওয়েস্ট উইন্ড এর রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, PB শৈলী। PB শৈলী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। PB শৈলী সঠিক উত্তর অপশন সি। নেক্সট, ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়? ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নিধিবাবু যে ধরনের গানে বিশিষ্ট? নিধিবাবু যে ধরনের গানে বিশিষ্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টপ্পা। টপ্পা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, অমর পাল যে ধরনের গানের জন্য বিখ্যাত? অমর পাল যে ধরনের গানের জন্য বিখ্যাত, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকগীতি। লোকগীতি অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকে আমাদের 7 নম্বর প্রশ্ন, সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন? সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন? 4টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সুবোধ ঘোষ, বিমল কর, রমাপদ চৌধুরী, বিমল মিত্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিমল মিত্র। বিমল মিত্র অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমাদের 8 নম্বর প্রশ্ন, দি লাস্ট অব দ্য মোহিকান্স এর রচয়িতা কে? দ্য লাস্ট অব দ্য মোহিকান্স এর রচয়িতা হলেন অপশন বি, জেমস ফেনিমোর কুপার। জেমস ফেনিমোর কুপার অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের 9 নম্বর প্রশ্ন, মহাস্থবীর জাতকের রচয়িতার নাম কি? মহাস্থবীর জাতকের রচয়িতার নাম হলো, সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রেমাঙ্কুর আতর্থী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকে আমাদের 10 নম্বর প্রশ্ন, কার্ল লুইস বিখ্যাত ছিলেন কি হিসেবে? কার্ল লুইস কি কারণে বিখ্যাত ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাথলিট। অ্যাথলিট অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমাদের 11 নম্বর প্রশ্ন, সাজ বাতির রূপকথার ছবিটির পরিচালক কে ছিলেন? সাজ বাতির রূপকথার ছবিটির পরিচালক হলেন, সঠিক উত্তর অপশন সি, অঞ্জন দাস। অঞ্জন দাস অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকে আমাদের 12 নম্বর প্রশ্ন, কালকূট ছদ্মনামে কে পরিচিত ছিলেন? কালকূট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কালকূট ছদ্মনামে কে পরিচিত ছিলেন, সঠিক উত্তর অপশন ডি, সমরেশ বসু। সমরেশ বসু অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকে আমাদের 13 নম্বর প্রশ্ন, বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, সঠিক উত্তর অপশন ডি, দাবা। দাবা অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকে আমাদের 14 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উড়তে পারে না? নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উড়তে পারে না, সঠিক উত্তর হয়ে যাবে
অপশন বি কিউই, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী ফিল্মের সঙ্গীত পরিচালক কে ছিলেন? পথের পাঁচালী ফিল্মের সঙ্গীত পরিচালক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আনকমন একটি প্রশ্ন, এবং এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের থেকেই কিন্তু নেওয়া হয়েছে এই প্রশ্নটি। এটি পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। পথের পাঁচালী ফিল্মের সঙ্গীত পরিচালক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রবিশঙ্কর, রবিশঙ্কর অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট উস্তাদ জাকির হোসেন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের বাদক? উস্তাদ জাকির হোসেন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের বাদক? সঠিক উত্তর অপশন বি তবলা, তবলা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সিলি পয়েন্ট কথাটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই সহজ একটি প্রশ্ন, সিলি পয়েন্ট কথাটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্রিকেট, ক্রিকেট অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি নিম্নলিখিত কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্য। আজকে আমাদের 19 নম্বর প্রশ্ন, কোন দেশটিকে শ্বেত হস্তির দেশ বলা হয়? কোন দেশটিকে শ্বেত হস্তির দেশ বলা হয়? সঠিক উত্তর অপশন এ থাইল্যান্ড, থাইল্যান্ড অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমাদের 20 নম্বর প্রশ্ন, সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন? সিগমুন্ড ফ্রয়েড কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি একজন স্নায়ুবিজ্ঞানী, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট আজকে আমাদের 21 নম্বর প্রশ্ন, প্রেশার কুকার দ্রুত রান্না হওয়ার কারণ কি? প্রেশার কুকার দ্রুত রান্না হওয়ার কারণ, সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্ফুটনাঙ্কের বৃদ্ধি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, টাইটানিকের টাইটেল সং কে গেয়েছেন? টাইটানিকের টাইটেল সং কে গেয়েছেন? সঠিক উত্তর এখানে রিকি মার্টিন, ডায়ানা কিং, সেমিন ডিওন, এখানে কিন্তু সেলিন হবে, এখানে সেমিনের জায়গায় সেলিন ডিওন হবে, এবং তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি জানেত জ্যাকসন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেমিন ডিওন বা সেলিন ডিওন, এটি কিন্তু সেলিন ডিওন হবে, অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট আজকে আমাদের 23 নম্বর প্রশ্ন, লোহার মরিচার কারণ কি? আজকে আমাদের 23 নম্বর প্রশ্ন, লোহার মরিচার কারণ হলো অপশন বি জারণ, অপশন বি সঠিক উত্তর। পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিশিষ্ট? 24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গজল। নেক্সট কল্লোল নাটকটি রচয়িতাকে? সঠিক উত্তর অপশন সি উৎপল দত্ত। পরবর্তী প্রশ্ন আজকে 26 নম্বর প্রশ্ন, রুদ্রপ্রয়াগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত, রুদ্রপ্রয়াগ কোন দুই নদীর সঙ্গমে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অলকানন্দা ও মন্দাকিনী, অলকানন্দা মন্দাকিনী হয়ে যাবে সঠিক উত্তর, এবং অলকানন্দা এবং ভাগীরথীর মিলিত প্রবাহের নাম কি? তখন হয়ে যাবে দেবপ্রয়াগ, এবং অলকানন্দা এবং মন্দাকিনীর সঠিক উত্তর হয়ে যাবে রুদ্রপ্রয়াগ। তো এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আজকে 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায়? আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি সহজ একটি প্রশ্ন, ম্যালিক অ্যাসিড, অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো? পৃথিবীর বৃহত্তম ফুলের নাম, এটি কিন্তু ফুড এসআইতেও কিন্তু এই প্রশ্নটি এসেছিল, পিএসসি ফুড এসআইতে পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফলেসিয়া, অপশন ডি র্যাফলেসিয়া এই প্রশ্নের সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, আমাদের যে আর্টিকেল নাম্বার 360 রয়েছে, আর্থিক জরুরি অবস্থা, সেটি প্রথম জারি হয়েছিল কবে ভারতে? তো এখানে কিন্তু কোনোটিই নয়, অর্থাৎ একবারও কিন্তু জারি হয়নি, অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা অবশ্যই অ্যান্সারটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন, অপশন বি লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন, এবং লোকসভার অধ্যক্ষকে কী বলা হয়? স্পিকার বলা হয়। নেক্সট আমাদের 31 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার
সম্পাদক ছিলেন অপশন এ ঈশ্বর গুপ্ত। ঈশ্বর গুপ্ত অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নের সঠিক উত্তর। বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত মুক্তির মন্দির সোপানতলে এর গীতিকার কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন সি মোহিনী চৌধুরী এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। পরবর্তী প্রশ্ন, আজকের 35 নম্বর প্রশ্ন, ক্যান্টার কথাটির ব্যবহার কোন পশুর বিষয়ে? ক্যান্টার কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে? সঠিক উত্তর অপশন বি ঘোড়া। অপশন বি ঘোড়া এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের 36 নম্বর প্রশ্ন, টাইগার উডস হচ্ছেন সঠিক উত্তর হিসাবে একজন গলফ বিজয়ী। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকে আমাদের 37 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে? খুবই সহজ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন ডি কুতুব উদ্দিন আইবক। অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। দিন ই ইলাহি এর প্রবক্তা কে? দিন ই ইলাহি এর প্রবক্তা হলেন অপশন ডি আকবর। আকবর এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আমাদের 39 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে জনঘনত্ব বেশি হলো, অর্থাৎ কোন রাজ্যে সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিহার। বিহার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলখনি হলো? ভারতের প্রাচীনতম তৈলখনি হলো সঠিক উত্তর ডিগবয়। অপশন সি ডিগবয় এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, 41 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? অর্থাৎ জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম, অর্থাৎ কোন রাজ্যে, ভারতবর্ষে কোন রাজ্যে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে? সঠিক উত্তর অপশন সি উত্তরপ্রদেশ। তো 2011 যে সেন্সাস রয়েছে সেটি আমাদের কিন্তু খুব ভালোমতো পড়তে হবে, এবং আমি প্রত্যেকটি মক টেস্টে কিন্তু সেন্সাস, তারপর ছদ্মনাম, প্রত্যেকটি টপিক থেকে কিছু কিছু কভার করছি, এবং আগামীতে যে আরও মক টেস্টগুলি আসবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং আগে যা যেগুলো করিয়ে রেখেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ডিসকাস করেছি। ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। নেক্সট, 42 নম্বর প্রশ্ন, ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি পশ্চিমবঙ্গ। আজকে আমাদের 43তম প্রশ্ন, চীনের জাতীয় খেলা কী? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। অপশন সি টেবিল টেনিস এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকে 44তম প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসে বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ শরৎবাদক। পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের 45 নম্বর প্রশ্ন, পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি টেবিল টেনিস। টেবিল টেনিস অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের 46তম প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন সি কণ্ঠসঙ্গীত। কণ্ঠসঙ্গীত অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি টেনিস। নেক্সট, আজকের 48 নম্বর প্রশ্ন, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? পঞ্চনদের দেশ নামে অভিহিত কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি পাঞ্জাব। পাঞ্জাব অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমাদের 49তম প্রশ্ন, তাজ উল মন্দির কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাজ উল মন্দির কে রচনা করেন? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর অপশন সি হাসান নিজামি। হাসান নিজামি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন, আঙ্কোরভাট মন্দির কে নির্মাণ করেন? আঙ্কোরভাট মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন সি সূর্যবর্মন। সূর্যবর্মন এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং 50-এর মধ্যে আপনাদের স্কোর কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এই পিডিএফটি পাওয়ার জন্য আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফটি আপলোড করে দেবো, এবং আগের ভিডিওগুলি দেখার জন্য ভিডিওটি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে ক্লিক করো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।
বন্ধুরা, আপনারা যদি ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে আন একাডেমি সেরা ঠিকানা আপনাদের জন্য। আন একাডেমি WBPSC-তে আপনারা রাজ্যের যে কোনো চাকরির প্রস্তুতি নিতে পারবেন। শুধুমাত্র একটি প্লাস সাবস্ক্রিপশন নিলে আপনারা সমস্ত ব্যাচে এনরোল করতে পারবেন। তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস। আন একাডেমি লার্নিং অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এবং আন একাডেমিতে প্রচুর ব্যাচ রয়েছে এবং আপনারা যদি এখন প্লাস সাবস্ক্রিপশন নেন তাহলে আপকামিং আরও যা যা ব্যাচ লঞ্চ হবে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আগমন নামে একটি নতুন ফাউন্ডেশন কোর্স, যেটি WBCS প্রিলি এবং মেন্স 2022-এর জন্য ব্যাচ নাম্বার 20। এটি 20তম ব্যাচ। আপনারা সাবস্ক্রিপশন নিলে আগের 19টি ব্যাচও পেয়ে যাবেন এবং এই ব্যাচটিও পেয়ে যাবেন। তার সাথে আপনারা WB পুলিশ, WBPSC সকল চাকরির প্রস্তুতি নিতে পারবেন। ওপরে ভাস্করজি 10 কুপন কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটি ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন কোর্স ফি থেকে, যেটি 15 সেপ্টেম্বর থেকে এই ব্যাচটি স্টার্ট হচ্ছে। তারপর আরও একটি নতুন ব্যাচ আপনারা দেখতে পাচ্ছেন, যেটি WBP মেন অর্থাৎ WBPSI মেন্সের যে ডেসক্রিপটিভ এবং WBCS এর ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ওপর, যেটি 17 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, যেখানে অভিজ্ঞ দুজন শিক্ষক আপনাদের ক্লাসগুলি নেবেন। নেক্সট আমরা দেখতে পারছি গ্র্যাজুয়েট লেভেল এক্সামগুলির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ওপর নতুন ব্যাচ, যেটি 17 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে। অর্থাৎ সায়েন্সের জন্য আপনাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। শুধুমাত্র একটি সাবস্ক্রিপশনেই আপনারা সমস্ত ব্যাচ পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। এখানে আপনারা প্লাস সাবস্ক্রিপশন নিলে বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন এবং আপনারা সরকারি চাকরির প্রস্তুতি খুব ভালো মতো নিতে পারবেন। কোর্স ফিগুলো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভাস্করজি 10 কুপন কোডটিকে ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস। আন একাডেমি লার্নিং অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন।